বাবা উনি তুই কি করছিস রে আমার সাথে তুই কিনা দেখো দেখে ছোট বোন হয় কিছু বলতেও পারি না এদিকে ও আমার লেজুটাকে উনুন বানিয়ে তার উপর রান্না বান্না শুরু করে দিয়েছে এগুলো কি মানা যায় ও বাবা রে বাবা আর পারি না এত ছোট বনি কিছু বোঝে না কিছু তো করার নেই কি বললি পুটুস দাদা আমি ছোট্ট কই না তো আমি তো এত সুন্দর রান্না করতে পারি আচ্ছা তোমরাই বলো ছোট হলে কি আমি রান্না করতে পারতাম তোর ভাল লাগে না এটা যে কী বলে আমি রান পড়ে না যাই সব বাটি থেকে ফেলে দিই লাগে না সময় আমাকে এসব আজে বাজে বলে না রান্নাটা যখন শুরু করেছি তখন একটু শেষ করে নিই ভালো লাগে না হ্যাঁ গাছের সামনে দিয়ে একটু গাছ দেখতে দেখতে ভাবি এরপর কি রান্না করব। একটু মশলা দিয়ে দিই দাঁড়াও দেখি তো দেখি তো আলুটা সেদ্ধ হলো কি না না কোনো সেদ্ধ হয়নি উফ আরও কিছুক্ষণ একটু তাদ লাগবে আমি বরঞ্চ বাটিটা নিয়ে একটু শুয়েই পড়ি আও পুলু দিদি তুই কি করছিস কে কি বুলি তুই রান্না করতে করতে শুয়ে পড়লি কেনে দেখ না পটুস দাদা উঠছে না ভাল লাগে বল তুই বল ভাল লাগে বল পুলু দিদি এই সে তুই একটা আলাদা কথা এদিকে আমি একটু ঘুরই নি কেমন হ্যাঁ তোরা তো খালি ঘুরতে ইচ্ছেশ আমার কথাটা তো কেউ তোর একটু ভাবিস না নেকি মাথা নিয়ে চুল নিয়ে খেলা করি জীবনে শান্তি রায় দেখোছো মাথা নিয়ে চুল নিয়ে একটু খেলতে গেলাম সঙ্গে সঙ্গে কিছু চুল এসে নাকেতে ঢুকে গেল দূর বাবা আমার আর ভালো লাগে না কি যে খেলি না পুটুস দাদা ও না রে বাবা দূর ভাল লাগছে না এদিকে পুটুস দাদা উঠছে না এদিকে পুলু দিদি উঠছে না বলে আমার সঙ্গে খেলবে তাকে হ্যাঁ আমি যে কোনো অনেক ছোট মায়ের সঙ্গেও বাবা রে পায়েতেও জোর নাই সোজা করে দাঁড়াতেই পারি না আমি বাবা শেপ জায়গা থেকে সরে যায় হ্যাঁ তা তো বলবি যায় মায়ের কাছেই যায় মা ও মা আমার সাথে একটু খেলবে গো খেল